আসছে নতুন ধারাবাহিক সুরভি। প্রধান ভূমিকায় থাকবেন ত্রিনা সাহা ও কৌশিক রয়। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। টলিপাড়ার অন্যতম হট কাপল হলেন নীল ভট্টাচার্য ও ত্রিনা সাহা। নিজেদের ধারাবাহিকের শুটিং নিয়ে বড়ই ব্যস্ত। এই মুহূর্তে নীল অভিনয় করছেন জলসার বাংলা মিডিয়াম ধারাবাহিকে। মাঝে শোনা গিয়েছিল নীল ত্রিনার সংসারে বাঙ্গন, যদিও তা উড়িয়ে দেন দুজনেই। তবে এবার মানসিক সমস্যা নিয়ে মুখ খুলতে দেখা গেল ত্রিনাকে। অভিনেত্রী বলেন অন্যান্য রোগও যেমন শারীরিক সমস্যা, তেমন মানসিক সমস্যাও কিন্তু একটি রোগ, একে অবহেলা করবেন না। একই সঙ্গে অভিনেত্রীর বার্তা, নিজেকে সময় দিন, নিজের সঙ্গে কথা বলুন, কারণ আপনি নিজেকে যতটুকু চেনেন তা আপনাকে আপনার বাবা মা কাছের কেউ চেনে না। তাই নিজেকে সময় দিতেই নিজেকে ভালো রাখার জন্য এটা করা দরকার। একই সঙ্গে নতুন ধারাবাহিকে ফেরা নিয়ে মুখ খোলেন ত্রিনা সাহা। শোনা যাচ্ছে ত্রিনা এবার সুরভি নামে নাম ভূমিকায় নতুন ধারাবাহিকে ফিরবে। অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নতুন ধারাবাহিকে কৌশিক রয়ের বিপরীতে ফিরছেন এই অভিনেত্রী। কৌশিক রয়ের সাথে শেষ তাকে ভালিচর ধারাবাহিকে দেখা গিয়েছিল। এবার আমরা তাকে নতুন সিরিয়ালে দেখতে পাব। তার সিরিয়ালের নাম হবে সুরভি। তো বন্ধুরা, তোমরা কে কে এই নতুন ধারাবাহিকটি দেখতে চাও কমেন্ট করে জানাও। ধন্যবাদ।